জেটটি জেটটি 600 প্লাস এরকম একটা বক্সের ভিতরে থাকে। ব্যাক সাইডটা দেখুন, এরকম প্যাকেট করা থাকবে, ভিতরে এরকম সেটটা থাকে। এটা হচ্ছে গিয়ে বাবল দিয়ে মোড়ানো থাকে, এটা হচ্ছে রিসিভার, আর এটা হচ্ছে গিয়ে ফোনটা, দুইটাই বাবল দিয়ে মোড়ানো থাকে যেন ঝাঁকি লাগলে বা কুরিয়ারে সমস্যা না হয়। এটা হচ্ছে রিসিভার, এটা হচ্ছে ব্যাক সাইড যার ভিতরে ব্যাটারি মেমোরি এগুলো সেট আপ করতে হয়। আমরা রিসিভারটা কানেক্ট করলাম। এবার দেখুন, এটার সাথে একটা এক্সট্রা অ্যান্টেনা দেওয়া থাকে, যে অ্যান্টেনাটার মাধ্যমে নেটওয়ার্ক ক্যাপাসিটি অনেক স্ট্রং হয়। আপনার যেসব এরিয়ায় নেট খারাপ থাকে, মোবাইলে নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি কম পায়, সেসব এরিয়ার জন্য এটা ভালো। এক্সট্রা অ্যান্টেনার দেওয়ার কারণে বাড়তি নেটওয়ার্ক পাওয়া যায়। এটার সাথে একটা রিচার্জেবল ব্যাটারি দেওয়া থাকে। রিচার্জেবল ব্যাটারিটা দেখুন, এটা হচ্ছে গিয়ে 1000 mAh ব্যাটারি, 3.7 ভোল্ট। ব্যাটারিটা আমরা সেট আপ করছি, এটা হচ্ছে এভাবে সেট আপ করতে হয় যে কাটা সাইড ভিতরের দিকে থাকে। ব্যাটারিটা আমরা সেট আপ করে নিলাম। এটা হচ্ছে চার্জিং পোর্ট, এই যে চার্জিং পোর্টটা সামনের দিকে, এখান দিয়ে চার্জার, চার্জিংটা আমরা চেক করে নিব। আর এটা হচ্ছে গিয়ে সিমের পোর্ট, একদম নিচেরটা হচ্ছে গিয়ে মেমোরি কার্ড, 32 GB পর্যন্ত মেমোরি সাপোর্ট করে। আমরা সিম দুইটা ইনপুট করতেছি, প্রথম সিমটা হচ্ছে গিয়ে ভিতর দিয়ে হবে। এই যে সিমটা সেট আপ করলাম, দেখেন ভিতরে একটা সিম সেট আপ হয়ে গেছে, উপরে এখনও একটা পোর্ট আছে, এই পোর্টটাই হচ্ছে আমরা দ্বিতীয় সিমটা কানেক্ট করব। ডবল সিম, যদি কেউ সিঙ্গেল সিম চালান উপরেরটা অবশ্যই ইউজ করবেন, প্রথম সিম যেটা দুইটাই সিমে সাপোর্ট করবে। এই হচ্ছে সেটটা সাপোর্ট হয়ে সেট আপ হয়ে গেল, আমরা সেটটা চালু করছি। এই যে নীল কালার ডিসপ্লে, সাউন্ডটা দেখেন অনেক সুন্দর একটা সাউন্ড, প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো। আমরা হচ্ছে গিয়ে চার্জারটা কানেক্ট করেছি, এই যে দেখেন চার্জারটা লাগানোর সাথে সাথে চার্জিং লেখা আসছে, যে পাশে একটা লোগো দেওয়া আছে USB-র মতো, আর চার্জিংটা শো করছে। এই যে ব্যাটারিটা আপ ডাউন করছে, দেখেন লাইটের কারণে হয়তো বা বোঝা যাচ্ছে না, কিন্তু দেখেন এই যে দেখা যাচ্ছে চার্জিংটা চার্জ হচ্ছে। চার্জটা আমরা খুলে নিলাম, এখন আমরা সাউন্ড কোয়ালিটিটা একটু চেক করে দেখব। আমরা একটা যে কোনো একটা নাম্বারে ফোন দিচ্ছি, ফোন যাচ্ছে। এটার সিস্টেমটা হচ্ছে গিয়ে আপনি এখান থেকেও যে কোনো একটা অপশনের মাধ্যমে ফোনটা রিসিভ করতে পারবেন। এই যে দেখেন মিউট করার অপশন আছে, সাউন্ড আপনি এই যে মাঝখানে একটা চাপ দিলে সাউন্ডটা মিউট হয়ে গেছে। রিজেক্ট আছে, ক্যান্সেল আছে, দুইটা দুই অপশন, আপনি ক্যান্সেল করে দিতে পারবেন। ফোনটা রিসিভারটা উঠালেই ফোনটা রিসিভ হয়ে যাবে। হ্যালো হ্যালো, অনেক স্মুথ একটা সাউন্ড, সাউন্ড ঠিক আছে। এই যে দেখেন রিসিভারটা রাখলাম, ফোনটা কেটে গেল। এটার সুবিধা হচ্ছে গিয়ে মুরব্বীরা যাদের হচ্ছে গিয়ে ফোন রিসিভ করতে সমস্যা, বাটনগুলো খুঁজে পাচ্ছে না, কোনটা দিয়ে রিসিভ করবে বুঝতেছে না, তাদের জন্য সহজ। ফোনটা উঠালো, রিসিভারটা উঠালো, ফোনটা রিসিভ হয়ে গেল, কথা বলে আবার রিসিভারটা রেখে দিল, ফোনটা কেটে গেল। তো এটার আরও অনেকগুলো অপশন আছে। এটা হচ্ছে গিয়ে আপনার রেকর্ডিংয়ের অপশন, ফোনটা যাওয়ার পরে বা রিসিভ হওয়ার পরে আপনি রেকর্ডে চাপ দিলে অটো রেকর্ড হতে থাকবে। এই যে দেখেন রেকর্ড অপশন আছে, এখানে যে মেমোরি নাই দেখে রেকর্ডটা দেখাচ্ছে মেমোরি এমটি, ঠিক আছে। এটা হচ্ছে মিউট অপশন, আপনি মিউট করে রাখতে পারবেন। এটা হচ্ছে FM রেডিও, আমরা FM রেডিওটা একটু দেখি। এই যে FM রেডিওটা আমরা FM দেওয়ার সাথে সাথে সার্চিং হচ্ছে, অটো চ্যানেল সার্চ করছে। এই যে দেখুন চলে আসছে FM রেডিও, এখানে সাউন্ড বাড়ানো কমানোর অপশন আছে। এই যে এটা হচ্ছে গিয়ে আপনার চ্যানেলগুলো চেঞ্জ করার জন্য। আচ্ছা, আমরা FM-টা থেকে বের হয়ে গেলাম, এখন আমরা দেখে নেব। এগুলো হচ্ছে গিয়ে আপনার স্পিড ডায়ালের অপশন, এটা লাউড স্পিকার। তো
পিছনে হচ্ছে কি একদম ভিতরে মেমোরি ক্যাপাসিটিটা নিঃসন্দেহে একটা ভালো সেট সব কিছু মিলিয়ে। এটার রিংটোন আছে, অনেকগুলো রিংটোন আছে, আপনি ইচ্ছা করলে রিংটোনগুলো চেঞ্জ করে নিতে পারবেন। এই যে প্রোফাইলে গেলে রিং সেটিং, এই যে ইনকামিং কল অ্যালার্ট মোড, মেমোরি দিয়ে আপনি হচ্ছে যে কোনো গানের অপশন হয় রিংটোন দিতে পারবেন। অনেক সুন্দর একটা সেট, ক্যাপাসিটিও ভালো, সাউন্ড কোয়ালিটিও ভালো, আর 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। কোনো কারণে যদি মনে করেন যে সমস্যা, তাহলে 7 দিনের ভিতরে রিটার্ন করার অপশন আছে। বাট সেট কোয়ালিটিটা অনেক ভালো, আশা করি ব্যবহার করে ভালো লাগবে। ধন্যবাদ।